আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করে, বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চাইছিল। কে আপনাকে বিয়ে করলো? মুক্তা। মুক্তার বাসা কোথায়? চকরিতে। চকরিতে মুক্তার বাসা। আমাকে বিয়ে করে, বিয়ে করার পর আমাকে বাসায় তুলতে চায়। আমি বলছি আমাকে বাসায় তোলো, আমি ভাড়া থাকবো না। তো ওই বলেছে আমি বিবাহত। আমি বলছি আপনি আমাকে বিয়ে করার পর করছেন আমি বিবাহত, আমি আমার জীবনটা তাহলে কী হবে, আমাকে এখন কে বিয়ে করবে, আমি এখন কোথায় যাব? তো করছে আমি তোমাকে বাসা ভাড়া করে রাখি, তারপর আস্তে আস্তে বাড়িতে ওঠাবো। আমাকে বাসা ভাড়া নিয়ে রাখার পর চালাকি করে আমার থেকে সই নিয়ে নেয়, তা আমি স্বামী তালাকের সই নিয়ে নেয়। নেওয়ার পর আমাকে পিঠে মেরে অত্যাচার করে। আপনি যে হিন্দু ছিলেন সে জানতো না? হ্যাঁ জানতো। জানার পর আমাকে বিয়ে করে। আপনি কি মুসলমান হয়েছেন না? হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই আমাকে নামাজ পড়া শিখাইছে, গরু পুস্ত খেয়েছি, সব করেছি, সংসার ওর সাথে করেছি। এমনকি বাচ্চা আসছিল পেটে 4 মাসকার, নষ্ট করে দিতে জোর জবরদস্তি করে অসুখ হয়ে আমি ওর হাত পাও ধরেছি, তারপরও কিছু শোনেনি তো। আমাকে ভাবে পিঠে মারে আমাকে দায় করে দেয় বাড়ির থেকে। আমি টাকা চেয়েছি, আমার টাকাও দেয়নি। আপনার মরণা কত বান্ধেছে? মানে 30,000 টাকা। 30,000 টাকা? এমন কি আপনি মানে আপনি কি ওকে আপনাকে তালাক দিয়েছে? হ্যাঁ। নয় আমাকে তালাক দেয়নি, আমার থেকে মানে সই নিয়েছে, স্বামী তালাকের সই নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি আপনি সুষ্ঠু বিচার চাচ্ছেন? হ্যাঁ আমি বিচার চাই, আমি আইন চাই। আমার জীবনটা কী হবে, আমাকে কে বিয়ে করবে, আমি দেখতে চাই, আমি চাই সংসার চাই, সমাজে থাকতে চাই। আমাকে অনেক রকম মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, আমি সহ্য করতে পারছি না। আমি কার কাছে যাবো, আমি কী করবো?